নমস্কার আপনারা দেখছেন চ্যানেল 24/7 এই মুহূর্তে স্পিড নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব গত এক সপ্তাহে সারা বিশ্বে প্রায় 30 লাখ মানুষের নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে একই সময়ে মারা গেছেন 55,000-এর বেশি মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন এর আগের এক সপ্তাহের তুলনায় গত সপ্তাহে শনাক্ত প্রায় 10% বেড়েছে একই সময়ে মৃত্যুর হার বেড়েছে প্রায় 3% বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার কোভিড প্রতিষেধকটিকে কোভিশিল্ড নামে তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট কিন্তু অ্যাস্ট্রাজেনেকার টিকাকে ছাড়পত্র দিলেও কোভিশিল্ড নিয়ে আপত্তি তৈরি করেছে খোদ ব্রিটেন একটি রিপোর্টে জানা গেছে ব্রিটেনের যেসব নাগরিক কোভিশিল্ড নিয়েছেন তাদের ইউরোপে পর্যটনে অনুমতি দেওয়া হচ্ছে না প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমার কারাবাসকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ আফ্রিকা এই ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে ছড়িয়ে পড়া হিংসায় মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 72 জন এর মধ্যে সোমবার রাতেই সোয়েটো শহরের একটি শপিং সেন্টারে লুটের ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের এই হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এখনও পর্যন্ত 12 জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 1,234 জনকে বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করেছে সিঙ্গাপুর গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে দেশটির সমুদ্র তীরবর্তী স্থানে বুধবার এই প্যানেলের উদ্বোধন করা হয় 1,22,000 প্যানেলের প্রকল্পটি 45টি ফুটবল মাঠের সমান এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে তা দিয়ে দেশটির 5টি পানীয় জল শোধনাগার চালানো যাবে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে স্থান সংকুলানের কারণে ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর জরুরি অস্ত্রোপচার করা হতে পারে 66 বছরের বলসোনারো 10 দিন ধরে অনবরত হেঁচকির সমস্যায় ভুগছেন বলসোনারোর কার্যালয় সূত্রে জানা গেছে তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি অন্ত্রের জটিলতায় ভুগছেন জানিয়েছে বিবিসি টুইটে বলসোনারো জানিয়েছেন শিগগিরই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি সবাইকে শুভেচ্ছা জানান আফগানিস্তানে ক্রমশ তালিবানের থাবা চওড়া হচ্ছে একের পর এক প্রদেশ দখল করছে তারা কবজায় আনছে আন্তর্জাতিক সীমান্তে থাকা শহর ও সেনাঘাঁটি পাক আফগানিস্তান সীমান্তে থাকা গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি স্পিন বলডাকেরও দখল নিয়েছে জেহাদি সংগঠনটি বুধবার বিবৃতি জারি করে এমনটাই দাবি করল তালিবান জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানে কোনো বন্দর নেই স্বাভাবিকভাবেই বাণিজ্য আমদানি রপ্তানির জন্য নিকটবর্তী পাকিস্তানের দক্ষিণের বন্দর শহর করাচির ওপর নির্ভরশীল কাবুলিওয়ালার দেশ তালিবানের শক্তি বৃদ্ধিতে আতঙ্কে কাঁপছে আফগানিস্তানের বাসিন্দারা কেউ প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন তো কেউ আবার মৃত্যু ভয় নিয়ে ধুকে ধুকে বেঁচে রয়েছেন এর মাঝেই সংঘর্ষ বিরতির ইচ্ছা প্রকাশ করল তালিবান জঙ্গি গোষ্ঠী কিন্তু তাও শর্ত সাপেক্ষে আফগানিস্তানের জেলে বন্দী 7,000 তালিবান জঙ্গিদের মুক্তি দিতে হবে তাদের নাম রাষ্ট্রসংঘের কালো তালিকা থেকে বাদ দিতে হবে তবে 3 মাসের জন্য সংঘর্ষ বিরতি মেনে চলবে জঙ্গি সংগঠনটি আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সামরিক জোটের সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তিনি বলেছেন এই সিদ্ধান্তের ফলে দেশটির নিরীহ মানুষকে কট্টরপন্থী তালিবান গোষ্ঠীর হত্যাকাণ্ডের মুখে পড়তে হবে বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বুশ চলতি বছরের জুনে আফগানিস্তান থেকে চূড়ান্ত পর্যায়ে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো অ্যান্টিগা ফিরে গেলেন জামিনে মুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি সম্প্রতি চিকিৎসার জন্য তাকে জামিনে মুক্তি দেয় ডোমিনিকার আদালত যারা গেছে বুধবার ডোমিনিকা থেকে অ্যান্টিগা ফেরেন পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি গত সোমবার জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি শারীরিক অবস্থার অবনতি দোহাই দিয়ে আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন মেহুল ভয়েস অব আমেরিকার এফএম ও শর্ট ওয়েভে বাংলায় অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে এই রেডিও সম্প্রচার বন্ধ হবে 17 জুলাই এর মধ্য দিয়ে ভয়েস অব আমেরিকার রেডিওতে 63 বছর ধরে প্রচার করা বাংলা অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী অঞ্চল পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার রাজ্যে এই রেডিও সার্ভিস এতদিন শোনা যেত ভয়েস অব আমেরিকার শ্রোতার সংখ্যা 1,60,00,000-এর বেশি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি বাসে বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 9 জনই চীনা স্থপতি, যারা একটি জলবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছিলেন। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি কর্মীদের নিয়ে নিকটবর্তী দাসু হাইড্রো পাওয়ার প্ল্যান্টে যাচ্ছিল। পাকিস্তান কারিগরি ত্রুটি থেকে বিস্ফোরণের কথা বললেও চীন একে পরিকল্পিত বোমা হামলা বলেছে। অস্থায়ী সদস্য হিসেবে আগস্ট মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ পরিচালনার দায়িত্ব থাকবে ভারতের হাতে। সেখানে সন্ত্রাস বিরোধিতা প্রশ্নে নিজেদের আলোচ্যসূচি স্থির করতে চলতি সপ্তাহে নিউ ইয়র্ক পাড়ি দিচ্ছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, ফরাসি বিদেশমন্ত্রী সহ আরও কিছু গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। সন্ত্রাস বিরোধিতা, সমুদ্র নিরাপত্তা, আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর ভবিষ্যৎ ভূমিকার মতো বিষয়গুলি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করবেন শ্রিংলা। এই প্রথম কোনো মহাকাশযানের উৎক্ষেপণ হলো আকাশ থেকে, ভূমি বা সাগর পৃষ্ঠ থেকে নয়। রুদ্ধশ্বাস সেই ঘটনার ভিডিও প্রকাশ করেছেন ব্রিটিশ ধনকুবের ব্র্যানসন। গত 11 জুলাই তারা মহাকাশ ঘুরে ফিরে আসেন আমেরিকায়। ভিডিওয়ে দেখা যাচ্ছে মহাকাশ বিমান থেকে মহাকাশযান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অন্তিম মুহূর্তটি। তারপর ভিডিওয়ে দেখা যাচ্ছে মহাকাশে 4 মিনিটের জন্য কিভাবে ভারশূন্য অবস্থা কাটালেন 6 যাত্রী। কেউ জানলায় বসে দেখলেন নীলাভ গ্রহ পৃথিবীকে, তারপর আবার ভাসতে থাকলেন মহাকাশযানে। ব্রিটিশ রয়্যাল নেভির বিমানবাহী রণতরী HMS কুইন এলিজাবেথে COVID-19 প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রণতরীতে প্রায় 100+ নাবিকের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে বলে BBC-র খবরে বলা হয়েছে। এই রণতরীর সঙ্গে থাকা বহরের আরও কয়েকটি রণতরীতেও করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রণতরীর সব নাবিক ইতিমধ্যেই করোনার টিকার 2টি ডোজ নিয়েছেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তালিবানি ফতোয়ার তোয়াক্কা না করে স্কুলে যাওয়ায় গুলি করেছিল জঙ্গিরা। আর একজন শিশুদের পড়াশোনা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন। পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সত্যার্থীকে 2014 সালে একসঙ্গে নোবেল শান্তি পুরস্কার দিয়েছিল সুইডেনের নোবেল কমিটি। এখন তাকে ভারত ঘেঁষা এবং পশ্চিমী সংস্কৃতির নির্মাণ বলে ডেকে দিয়ে মালালার বিরুদ্ধে মাঠে নামল পাকিস্তানের বেসরকারি স্কুলের সর্বোচ্চ সংগঠন। এবার বাংলা মডেলের ধাঁচে মিশন 2024-এর সলতে পাকানো শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে আগামী 25 জুলাই দিল্লি যাচ্ছেন তিনি। সেখানে কমপক্ষে দিন পাঁচেক থাকবেন। রাজনৈতিক মহলের মতে যে সময় মমতা দিল্লি যাওয়ার কথা সেই সময় সংসদে বাদল অধিবেশনও শুরু হয়ে যাবে, ফলে মোটামুটি সব বিরোধীরাই তখন দেশের রাজধানীতে ঘাঁটি গড়বেন। সেই সুযোগেই বিভিন্ন বিরোধী নেতাদের সঙ্গে আলাদাভাবে দেখা করার সুযোগ পাবেন। গত 1.5 বছর ধরে অতিমারি এবং অন্যদিকে লকডাউনের জেরে রোজগার শূন্য হয়ে দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করাটাই হয়ে দাঁড়াচ্ছে চ্যালেঞ্জ। পরিস্থিতি কতটা ভয়াবহ তার এক চরম উদাহরণ অসমের ধরমতুল গ্রাম। ইতিমধ্যেই এই গ্রামে অন্তত 12 জনের সন্ধান মিলেছে, যারা তাদের কিডনি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন দারিদ্রের ছবল থেকে বাঁচতে। তাদের অসহায়তার সুযোগ নিতে হাজির হয়ে গিয়েছেন দালাল চক্র। প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকেও আলোচনা করা যাবে না চীন ইস্যু। সরকারের এই কঠোর অবস্থানে ফের সংসদের প্রতিরক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠক বয়কট করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই নিয়ে দ্বিতীয়বার, এর আগেও একইভাবে এই কমিটির বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলেন কংগ্রেস নেতা। তার দাবি, এই মুহূর্তে চীন ইস্যুর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। কিন্তু কংগ্রেস নেতাকে শেষ পর্যন্ত বক্তব্য রাখার অনুমতি দেননি চেয়ারম্যান ওরাম। একদিন আগেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল মাত্র 31,000-এ, যা কিনা 4 মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। বৃহস্পতিবার ফের স্বমহিমায় ফিরে এলো মারণ ভাইরাসটি। ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা 40,000-এর উপরে, নতুন করে ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেসও, যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। তবে এদিন বড়সড় স্বস্তি মিলেছে করোনায় দৈনিক মৃতের সংখ্যায়। দীর্ঘদিন পর দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা নেমে এসেছে 600-এর নিচে।
রাজ্যে আরও এক জেএমবি জঙ্গিদের লিঙ্কম্যানের হদিশ। বৃহস্পতিবার সকালে বারাসাত থেকে অভিযুক্ত রাহুল সেন ওরফে রাহুল কুমারকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযোগ, রাহুল ওরফে লালু সে হুন্ডি ব্যবস্থার মাধ্যমে জেএমবি জেহাদিদের টাকা পয়সার যোগান দিত। এমনকি নাজিউর সহ একাধিক বাংলাদেশি জঙ্গিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিন কয়েক আগেই খাস কলকাতা থেকে তিন বাংলাদেশি সন্ত্রাসবাদীকে হাতে নাতে পাকড়াও করে এসটিএফ। 29শে জুলাই মানেই মোহনবাগান সমর্থকদের কাছে আবেগের দিন, অমর একাদশের বীরগাথাকে স্মরণ করে গর্ব করার দিন। বরাবরই এই দিনটায় সবুজ মেরুন ক্লাব তথা সদস্য সমর্থকরা ইতিহাসের পাতায় ডুব দেন। তবে করোনার কোপে গত বছরের মতো এবারও বড়সড় কোনো অনুষ্ঠান নয়, ভার্চুয়ালি আয়োজিত হবে মোহনবাগান দিবস। আর এবারে মোহনবাগান রত্ন পাবেন প্রয়াত প্রাক্তন ফুটবলার শিবাজী বন্দ্যোপাধ্যায়। ফুটবলে তার অবদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। করোনায় আক্রান্ত ইংল্যান্ডে সফররত ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্ত রয়েছেন কোয়ারেন্টাইনে, যদিও তাতে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে খামতি নেই টিম ইন্ডিয়ার। জানা গেছে পাঁচ টেস্টের সিরিজে খেলতে নামার আগে ডারহামে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। পন্তকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামে ভারতীয় দল। তবে করোনা আবহে স্টেডিয়ামে দর্শকরা প্রবেশ করতে পারবেন না, তবে ম্যাচ দেখা যাবে ডারহাম ক্রিকেটের ইউটিউব চ্যানেলে। নতুন ভূমিকায় তাপসী পান্নু, বিক্রান্ত মাসের সঙ্গে জুটিতে হাসিনা দিলরুবা মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি, তবে বেশ সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাকে। এর আগে এত সাহসী ভূমিকায় দেখা মেলেনি তার, এবার নিয়ে ফেললেন আরও একটা সাহসী পদক্ষেপ। লক্ষ্মীবার বৃহস্পতিতে জানিয়ে দিলেন অভিনয়ের পাশাপাশি তিনি সামলাবেন প্রযোজকের কুর্সিও, নিজের প্রোডাকশন হাউস লঞ্চ করলেন তিনি। দক্ষিণী সুপারস্টার থালাইভা রজনীকান্ত এবার পারাচ্ছেন কলকাতায়। রজনীকান্তের নতুন ছবি অন্নাথের ক্লাইম্যাক্স শুটিংয়ের জন্যই নাকি তিলোত্তমায় রজনীর আগমন। শোনা যাচ্ছে কলকাতায় বিভিন্ন জায়গায় এই ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন রজনীকান্ত। তার গোটা ছবির টিম কলকাতায় থাকবে বেশ কয়েকদিন। এই শহরে তাদের শুটিং শেডিউল বেশ লম্বা। শুধু রজনীই নয়, এ শহরের শুটিংয়ে থালাইভার সঙ্গে অংশ নেবেন নয়নতারা, প্রকাশ রাজও। ছবির টানটান ক্লাইম্যাক্সই শুটিং হবে কলকাতায়। স্পিড নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।